নমস্কার, আমি সুলগ্না। আমার চ্যানেল বই বৈঠকে আবারও সকলকে একবার স্বাগত জানাই। আজকে আমি 2023-এর প্রথম ভূখল ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ 2023-এর প্রথম দিকেই আমি যে বইগুলো কিনেছি সেই বইগুলোর মধ্যে সর্বশেষ যে বইটা ছিল সেটা আমার কাছে আজকে এসে পৌঁছেছে, সেই কারণে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। তো প্রত্যেক বছরের মতো এই বছরেও একটা উইশ লিস্ট আছে, এবং সেই উইশ লিস্টটা খানিকটা আগের বছরেরই এক্সটেন্ডেড উইশ লিস্ট, যেগুলো আগের বছরের শেষের দিকে কিনবো কিনবো করে কিনিনি বা কিনে উঠতে পারিনি, সেই বইগুলো দিয়েই এই বছরের উইশ লিস্টটাকে শুরু করেছি। তো চলুন বইগুলো একে একে দেখে নিই। আর তারও আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমি সুলগ্না। আমার চ্যানেল বই বৈঠকে আমি মূলত বই নিয়ে ভিডিও করি, বই নিয়ে রিভিউ করি, বিভিন্ন রকম বাংলা বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং আরও অনেক কিছু। সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন নতুন ভিডিও দিলে, যাতে আপনার কাছে সবার আগে ভিডিওটা পৌঁছে যায়। তো চলুন দেরি না করে ভিডিওতে এক এক করে বইগুলো দেখাই। প্রথম আমি যে বইটা কিনেছি সেটা হলো সমরেশ মজুমদারের লেখা মেয়েরা যেমন হয়, এই বইটা। এই বইটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয় এবং এই বইটার মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হলো 270 টাকা। এই বইটার ব্লার্বে বা জ্যাকেট কাভারে কোথাতেও কিছু লেখা নেই বইটা সম্বন্ধে, কিন্তু বইটা সম্বন্ধে আমি যেটা শুনেছি সেটা হলো সমরেশ মজুমদারের ব্যক্তিগত জীবনের কিছু স্মৃতিচারণা এবং ওনার জীবনের আসা বেশ কিছু নারীকে নিয়ে এই বইটা বা উপন্যাসটা মূলত উনি রচনা করেছেন। তো এই উপন্যাসের প্রথম দিকে লাইন রয়েছে, আমি বলছি, আমার এই লেখা সেই ভদ্রমহিলার উদ্দেশ্যে নিবেদিত যিনি মহিলা হয়েও মহিলাদের ভয় কাঁটা হয়েছিলেন আমার জন্য। তো অবশ্যই কোন মহিলাকে উনি এই বইটা উৎসর্গ করেছেন বা ডেডিকেট করেছেন সেটা তো বইটা পড়লেই বোঝা যাবে। তো বইটা নিয়ে আমি একটু মানে মানে খুব এক্সাইটেডই বলা যায় যে এই ধরনের লেখা পড়তে আমার বেশ ভালো লাগে এবং সমরেশ মজুমদারের লেখা পড়তেও আমার বেশ ভালো লাগে। তো সেই হিসাবে আশা করছি এই বইটা খুব ভালো হবে। আচ্ছা, তো এই বইটার আরও একটা জিনিস যেটা আমি এক্ষুনি লক্ষ্য করলাম, এইখানে খানিকটা লেখা রয়েছে সেটা আমি একটু পড়ি। শুনেছি জন্মমাত্র আমি মাতৃ দুগ্ধ থেকে বঞ্চিত হয়েছিলাম, মায়ের অসুস্থতার কারণে সদ্য মা হওয়া সেজ পিসিমা এগিয়ে এসেছিলেন আমার প্রাণ রক্ষার জন্যে। জানি না বিধাতা পুরুষ তখনই আমার ললাটে কী লিখেছিলেন, কিন্তু এ জীবনে বিকল্প মহিলাদের নিত্য আনাগোনা দেখেছি অনেক, দেখে আপ্লুত হয়েছি। মুশকিল হলো একটা সময় এলো যখন কে বিকল্প কে আসল সেই দ্বন্দ্বে পড়লাম, আর সেই দ্বন্দ্ব কাটিয়ে উঠতে যেহেতু বিধাতা পুরুষও পারেননি আমার পক্ষে আত্মসমর্পণ করা ছাড়া উপায় কী। কিন্তু এই গ্রন্থের তারা কেউ কল্পনায় জন্ম নেননি, তারা আছেন আশেপাশে এই পৃথিবীতে। অর্থাৎ এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে লেখক কিন্তু নিজের জীবনে বা নিজের জীবনকে বেষ্টন করে যেসব নারীরা তার জীবনে এসেছিলেন সেটা যে রূপেই আসুক না কেন তাদেরকে মূলত উদ্দেশ্য করে এবং তাদের জন্যে এই বইটা লিখেছেন। তো আমার মনে হয় বইটার কন্টেন্টটা ভীষণ ইন্টারেস্টিং, অনেক কিছু হয়তো লেখকের জীবন থেকে জানা যাবে। তো এই বইটা আমি ডেফিনেটলি যখন পড়বো তখন অবশ্যই এটার একটা ভিডিও আমি চ্যানেলে আনার চেষ্টা করব। এটা হলো প্রথম বই। দ্বিতীয় যে বইটা দেখাবো বা যে বইগুলো দেখাবো সেটা মূলত একটা ট্রিলজি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ট্রিলজিটা শেষ করতে পারিনি, মানে অসমাপ্ত ট্রিলজিটা আমার কাছে শেষ খণ্ডটা পাইনি। সেটা হলো শঙ্খ ঘোষের লেখা সকালবেলার আলো, এই ট্রিলজিটা। সকালবেলার আলো হলো প্রথম অংশ, প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা হলো সুপুরি বনের শাড়ি, আর তৃতীয় পার্টটা হলো শহরপথে ধুলো, যেটা আমি দুর্ভাগ্যবশত পাইনি। তো 3 নম্বর পার্টটা অবশ্যই আমি পরে কেনার চেষ্টা করব। এই বিষয়ে বলে রাখি, এই বইগুলো কিন্তু প্রকাশিত হয় অরুণা প্রকাশনী থেকে, ভীষণ চটি চটি কয়েকটা বই। এগুলো মূলত শঙ্খ ঘোষের কিশোর উপন্যাস বলা যায়। এই বইয়ের যে 3টে পার্ট, আমি 3 নম্বর পার্টটার ছবিটা দিয়ে দেবো যেহেতু আমার কাছে বইটা নেই। তো এই যে ট্রিলজিটা সকালবেলার আলো, এই ট্রিলজির পিছন দিকে, বইগুলোর পিছন দিকে খানিকটা করে লেখা রয়েছে। তার আগে বলে দিই এই বইগুলোর দামটা, বইয়ের দাম যেটা রয়েছে 2টো বইয়েরই 70 টাকা করে দাম আছে।
আমি এগুলো 15% ছাড়ে তা তো সংগ্রহ করিস। বইগুলোর পিছন দিকে খানিকটা করে লেখা আছে, সেটা আমি একটু পড়ছি, যার ফলে আপনাদের বইটা সম্বন্ধে একটু বুঝতে সুবিধা হবে বইয়ের কন্টেন্টটা। প্রথম পড়ছি সকালবেলার আলোর পিছনে, যেটা লেখা রয়েছে, ছোটদের নিয়ে লেখা ছোটদের এই উপন্যাস। অনেকদিন আগে দুই বাংলা যখন এক ছিল, পদ্মা নদীর ধারে বেড়ে উঠেছে এক কিশোর। তার চারিদিকে ভারী সুন্দর পৃথিবী, কিন্তু এরই মধ্যে সে অল্পে অল্পে বুঝে নিচ্ছে যে তাকে চলতে হবে একেবারে একা। এইটা গেল প্রথম বইয়ের যে কন্টেন্ট বা যে মূল পটভূমি এই বইয়ের, সেটা নিয়ে কিছু কথা। এরপর যে দ্বিতীয় বইটা, অর্থাৎ এই ট্রিলজির দ্বিতীয় বই সুপুরি বনের শাড়ি, সেটার পিছনে লেখা আছে সদ্য সদ্য দেশ ভাগ হয়েছে তখন। একজন কিশোর তার চোখের সামনে দেখতে পাচ্ছে কিভাবে অনেকে ছেড়ে আসতে চাইছে তাদের চিরকালের দেশ, আর সেই সঙ্গে পিছনে পড়ে থাকছে হারিয়ে যাওয়া কত প্রিয়জন, কত প্রিয় ছবি। এইসব নিয়ে লেখা নতুন এই কিশোর উপন্যাস, লেখকের সকালবেলার আলো বইটির পরবর্তী এটি অংশ। তো এটা থেকে মূলত বোঝা যাচ্ছে একজন শিশুকে ঘিরে এই লেখা বা এই উপন্যাস আবর্তিত হয়েছে, যেই শিশু ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, দেশ ভাগের আগে এবং দেশ ভাগের পরে তার নিজের চোখে এই দেশ ভাগ বিষয়টি দেখা এবং সেটাকে প্রত্যক্ষ করে সেটাকে ফিল করা। আমার মনে হলো এটাই, এইটুকু পড়ে এই বইয়ের যে মূল গল্প, তো পড়লে অবশ্যই বুঝতে পারবো, কিন্তু আমি এটা এখন পড়বো না। আমি এই যে ট্রিলজির 3 নম্বর বইটা যখন সংগ্রহ করতে পারবো, এই 3টে বই একসঙ্গে সংগ্রহ করার পর আমি এই ট্রিলজিটা পড়া শুরু করব, এবং পড়ে আমার আশা করছি ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কখনো ভিডিও করতে চেষ্টা করব। তো এরপর আমি আজকের আমার এই বুক হলের শেষ বইটা দেখাবো, সেটা আমার বহু দিন ধরে কেনার ইচ্ছে রয়েছে। আমি 2022-এর আমার কোনো একটা ভিডিওতে বলেও ছিলাম, সেটা হলো আমি ও আমার তরুণ লেখক বন্ধুরা, বিমল করের লেখা। এই বইটা মানে পরিবেশন করে কিন্তু পত্রভারতী, কিন্তু এই বইয়ের একমাত্র পরিবেশক পত্রভারতী, কিন্তু এই বইয়ের যারা আসল মানে যারা প্রকাশনা করে তারা হলো KGB। এটা সম্ভবত সঞ্জীব চট্টোপাধ্যায়ের পারিবারিক কোনো একটা প্রকাশনী। তো এই বইয়ের যেটা আমি বলে দিই, এইখানে খানিকটা লেখা আছে জ্যাকেট কাভারে, সেটা আমি আপনাদেরকে একটু পড়ে বলছি। এটা মূলত একটা নন ফিকশন বই, তো এটা পড়লেই খানিকটা আপনারা বুঝতে পারবেন সেই কবে, তখন আমি নিজেও যুবক লেখক হিসাবে সদ্যাগত, কত সতীর্থের সঙ্গ, সাহচর্য এবং বন্ধুত্ব লাভ করেছি। বয়স কনিষ্ঠ তরুণদের কথাই বলি বিশেষ করে, কলেজ স্ট্রিট মার্কেটে বইয়ের দোকান নিত্য দিনের আড্ডার আসর, বহু নতুন মুখের আসা যাওয়া, পরিচয়, সুখ দুঃখের গল্প, হাসি ঠাট্টা, সাহিত্য নিয়ে তুমুল তর্কাতর্কি। বছর 8 এই আড্ডার ঠিকানা বদল হয়নি। আজ আমার বয়স যেখানে এসে পৌঁছেছে, সেখান থেকে হাত বাড়িয়ে অতীতকে ধরার উপায় নেই, অথচ মনে মনে সেই সুখ দুঃখের দিনগুলোকে ছুঁতে সাজায়। এই যে স্মৃতিপট, এই সুখ আমার ব্যক্তিগত, সেই বিশ্বাসেই এই স্মৃতিকথা। তো আমার মনে হয় এই বইটার মানে মানে এই বইটার যে লেখা বা এটার মূলত যে প্লট, সেটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ অবশ্যই এটা লেখকের নিজের স্মৃতিচারণা থেকে যখন উঠে এসছে, তখন সেই সময়কার বহু এমন তথ্য আমরা চোখের সামনে মানে দেখবো বা ভাস আমাদের চোখের সামনে ভাসবে, যেগুলো আমরা হয়তো মানে কখনো আশাও করিনি বা কখনো ভাবতেও পারিনি। এরকম আমার তো মনে হয় বেশ কিছু ঘটনা আমি এই বইয়ের মধ্যে পেতে চলেছি। তো এই বইটা আমি পড়া শুরু করব, এর মধ্যেই ঠিক করেছি। আমি 2023 শুরু করেছি মূলত একটা ক্লাসিক দিয়ে, কিন্তু সেটা অনেক একটা বড় মাপের, একটা বড় পরিসরের একটা উপন্যাস, তো সেইটার ফাঁকে ফাঁকে এই বইটাও যেহেতু নন ফিকশন, আমি এটাও একটু একটু করে পড়বো। আর নন ফিকশন আমি সবসময় বলেছি আমার ভিডিওতে আগেও, যে নন ফিকশন একটু জিরিয়ে রেখে আস্তে আস্তে পড়তে যে ভালো ভালো লাগাটা, যে অনুভূতিটা, সেটা বোধ হয় মানে ফিকশনের ক্ষেত্রে অতটা পাওয়া যায় না। আমার মনে হয় নন ফিকশনের জিনিসগুলো বেশ মনের মধ্যে আবর্তিত হয়, সেগুলো নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসে, তো সেইটা আমার কাছে খুব মানে নন ফিকশন বেসিক্যালি খুব সুখপাঠ্য হয় সেই দিক দিয়ে বলতে গেলে। আর আমি একটু এই ধরনের বইও পছন্দ করি, তার সঙ্গে একটু ক্লাসিক যে বইগুলো, মানে যে লেখাগুলো মানুষের জীবন নিয়ে, সামাজিক উপন্যাস, সে লেখাগুলো পড়তে ভালো লাগে। তো খুব শীঘ্রই হয়তো এইটার ভিডিও একটা আসবে আমার চ্যানেলে অবশ্যই শেষ হলে। তো ব্যাস এই ছিল আমার আজকের বুক হল। আমি টোটাল 4টে বই কিনেছি যেগুলো দেখালাম, এবং এই ট্রিলজির শঙ্খঘোষের সকালবেলার আলো, এই ট্রিলজির তৃতীয় ভাগটাও আমি এর মধ্যে কখনো সংগ্রহ করে নেব।
তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন বছরে আপনারা কি বই দিয়ে শুরু করলেন বছর, কিংবা আপনারা নতুন বছরে কি কি বই কিনলেন বা কি কি বই উইশ লিস্টে আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। তো খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওয়ে দেখা হচ্ছে। ততদিন আপনারা ভালো থাকবেন, ভালো ভালো বই পড়বেন, এবং আমাকেও কোনো ভালো বইয়ের সন্ধান পেলে অবশ্যই সেটা জানাবেন, যাতে আমিও সেই বইটা পড়তে পারি কিনে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো ভালো বই পড়বেন।